এরই মাঝে আল্লাহর রহমতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে হত্যা করার একটা পরিকল্পনা নৎসাত করা হয়েছে বা আল্লাহর রহমতে বাতিল হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনুস যদি পিজি হাসপাতালে চিকিৎসা নিতেন তাহলে কিন্তু তেলোরসন সাইদির মতো ওনাকেও কিন্তু হত্যা করা হতো। কয়েকদিন আগে বাংলাদেশের একটা সামরিক হসপিটালে চিকিৎসা নিয়ে আসেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রশ্ন উঠেছে তিনি কেন পিজি হাসপাতাল ছেড়ে তিনি সামরিক হাসপাতালে গেলেন। কিন্তু সত্য এখানে আরও ভয়ঙ্কর তথ্য দিলেন মেজর দেলোয়ার। তিনি বলেছেন পিজি হাসপাতালে তিনি চিকিৎসা নিলে তাকে সেখানে হত্যা করা হতো। প্রিয়দর্শক, কে হত্যা করতো, কেন হত্যা করতো, আর কেনই আসলে তিনি সামরিক হাসপাতালে চিকিৎসা নিলেন, আমরা মেজর দেলোয়ার আলোচনা শুনে সব কিছু বুঝতে পারব। দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। এরই মাঝে আল্লাহর রহমতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে হত্যা করার একটা পরিকল্পনা নৎসাত করা হয়েছে বা আল্লাহর রহমতে বাতিল হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনুস যদি পিজি হাসপাতালে চিকিৎসা নিতেন তাহলে কিন্তু তেলোরসন সাইদির মতো ওনাকেও কিন্তু হত্যা করা হতো। এই গত 15 বছরে বাংলাদেশের সরকারি যেসব হাসপাতাল আছে সেইখানে রাজনীতিকে এমনভাবে প্রবেশ করানো হয়েছে যা একটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে। যেমন আওয়ামী আমলে সাচিব বা স্বাধীনতা চিকিৎসা পরিষদ এবং বিএনপির ড্যাব, এগুলা এখন একটা কন্ট্রাক্ট কিলিংয়ের জায়গা হয়েছে। যারা পয়সার বিনিময়ে কন্ট্রাক্ট নিয়ে বিশিষ্ট ব্যক্তিদেরকে হত্যা করে, হয় তাদেরকে চিকিৎসা দিয়ে বাকি জীবনের জন্য পঙ্গু করে দেয়, আর নয়তো মেরেই ফেলে। ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমাদের এই সময় অত্যন্ত প্রয়োজন, যার কোনো বিকল্প নেই। কারণ ওনার যে, এটা আমি আগেও ব্যাখ্যা করেছি কয়েকবার, আমি উপদেষ্টা সরকারের ক্রমাগত সমালোচনা করে চলেছি এবং যেখানে প্রয়োজন সেখানে করব। তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে উপদেষ্টা সরকারকে কার্যকরী করা, তারা যেন যেই কাজগুলো তাদের দ্রুত করা উচিত সেইগুলোর দিকে তাদেরকে দেখিয়ে দেওয়া এবং তাদেরকে শক্তিশালী এবং সচল রাখা, যেন এই বাংলাদেশকে আর কেউ কোনো ষড়যন্ত্রের মাঝখানে ধ্বংস না করতে পারে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমাদের প্রয়োজন, কারণ ওনার যে আন্তর্জাতিক কানেকশন আছে তাকে কাজে লাগিয়েই কিন্তু বাংলাদেশের ভয়ঙ্কর বর্তমান অর্থনৈতিক অবস্থার উন্নয়ন প্রয়োজন এবং অন্যান্য স্থানে পশ্চিমাদের যেখানে সাহায্য প্রয়োজন সেই সাহায্যগুলো নেওয়া যাবে পরবর্তী গণতান্ত্রিক নির্বাচনের আগ পর্যন্ত, বা এই সময় যে সংস্কারগুলো প্রয়োজন নির্বাচন দেওয়ার আগ পর্যন্ত সেই সকল কাজে সফলভাবে করার জন্য। দুঃখজনক হলো সত্যি যে বিএনপি এখন ভারতের প্ল্যান বি হিসাবে কাজ করছে। তাই যদি না হয় আপনারা আমাকে বলেন, এই 15 বছরে স্বৈরাচারী শেখ হাসিনার এবং ভারত, স্বৈরাচারী শেখ হাসিনা তথা আওয়ামী লীগ এবং ভারত মিলে বিএনপিকে যেই পরিমাণ অমানবিক অত্যাচার করেছে, অনাচার করেছে, বিশেষ করে বিএনপি তৃণমূলের কর্মী এবং নেতাদেরকে এই 15টা বছর ঘরে থাকতে দেয়নি, অনেককে হত্যা করেছে, মেরে ফেলেছে, অনেকের পরিবারকে ধ্বংস করে দিয়েছে, তারপরেও আপনারা নিজেদেরকে প্রশ্ন করেন যে কোন বিবেচনায় কি কারণ থাকতে পারে যে বিএনপি আওয়ামী লীগকে রক্ষা করে চলেছে এবং আওয়ামী লীগকে পুনঃস্থাপন করতে চাচ্ছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা থেকে তারা বাধা দিচ্ছে বা বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হবে না। এটা কাদের ফর্মুলায়, যারা এত অত্যাচারিত হয়েছে, যেই আওয়ামী লীগ এবং ভারত মিলে বেগম জিয়াকে প্রায় মেরেই ফেলেছে জীবন্ত মৃত, তারেক রহমানকে দেশের বাইরে এত বছর ফেলে রেখেছে, সেই বিএনপি কি করে আওয়ামী লীগকে সমর্থন করে? এবং আমরা জানি ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন স্থানে আওয়ামী বিভিন্ন সন্ত্রাসী নেতাদেরকে বিএনপি অনেক নেতারা তারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, অর্থের বিনিময়ে অথবা যেভাবেই হোক। এগুলার সমস্ত কর্মকাণ্ড, বিএনপির সকল কর্মকাণ্ড শুধু একটা দিকেই নির্দেশনা করে, তা হচ্ছে
যে বিএনপি ভারতের প্ল্যান বি হিসাবে কাজ করছে, নয়তো এত আঘাতের পরেও যেখানে বিএনপির উচিত ছিল সবার আগে আওয়ামী বিরোধী হওয়ার কথা এবং সবার আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য তাদের ডাক দেওয়া উচিত ছিল, কিন্তু তা না করে সমগ্র দেশপ্রেমিক বাংলাদেশিকে বাংলাদেশিদের অবাক করে দিয়ে তারা আওয়ামী লীগকে বাঁচানোর চেষ্টা করছে। এবং আমি বেশ কয়েকবার বলেছি যে মির্জা ফখরুল এবং অন্যান্য যারা আছে এই আওয়ামী এবং ভারতীয় দালাল যারা আছে তাদেরকে তারা কেন মুখ বন্ধ করছে না এবং এইসব কাজ থেকে বিরত থাকছে না এবং কেন এইসব নেতাদেরকে সরানো হচ্ছে না, আমি তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে অনেকবার বলেছি। তারপরও যেহেতু তাদের কোনো নড়চড় নেই, এইসব নেতারা সরছে না, তার মানে এই সকল পিছনের তারেক রহমানের সম্মতি আছে, আর নয়তো এটা কি করে সম্ভব। তার মাঝখানে এখন নূতন চক্রান্ত শুরু হয়েছে, বিশেষ এক কুচক্রী মহল আবার অবসরপ্রাপ্ত সেনাপ্রধান প্রাক্তন সেনাপ্রধান ইকবাল করিম ভুঁইয়াকে উপদেষ্টা হিসেবে নিয়োগের জন্য ক্রমাগত কাজ করে যাচ্ছে ভারতের ফর্মুলায়। এই যে নতুন ষড়যন্ত্র শুরু হচ্ছে, ইকবাল করিম ভুঁইয়াকে ভালো মানুষ দেখিয়ে ওনাকে উপদেষ্টা হিসেবে প্রবেশ করানোর জন্য, ভয়ঙ্কর। অনেকের মধ্যে ইকবাল করিম ভুঁইয়া হচ্ছে অন্যতম আওয়ামী এবং ভারতীয় সুবিধাবাদী, সেনাপ্রধান থাকা অবস্থায় এই আওয়ামী লীগকে বিনা ভোটে তাদেরকে কি বলে বিজয়ের জন্য যত সিট দরকার বিনা ভোটে তার চেয়ে বেশি সিট দিয়ে ক্ষমতায় রেখেছে। শুধু তাই না, এই সেনাবাহিনীকে একটা বাণিজ্যিক বাহিনী তৈরি করেছে, সেনাবাহিনীর যেই ফাইটিং ক্যাপাবিলিটি কমপ্লিটলি ধ্বংস করে দিয়েছে, তাদেরকে ব্যবসা শিখিয়েছে, পয়সার জৌলুস শিখিয়েছে। শুধু এখানেই নয়, হাসিনার সন্তুষ্টি অর্জন করে অবসরের পরে বিদ্যুৎ কেন্দ্রও হাসিনা তাকে উপহার দিয়েছে এবং বহু দুর্নীতির পাশাপাশি যার মহাখালীর ডিএইচএসে কোনো জমি পাওয়ার কথা না, উনি সেনাপ্রধান থাকা অবস্থায় আইন ভঙ্গ করে মহাখালীর ডিএইচএসে উনি জমি নিয়েছেন, শুধু জমিই নেন নাই, ডিএইচএসের বা সেনানিবাসের অতিরিক্ত জমিও উনি দখল করে সেখানে বাড়ি তুলে ফেলেছিলেন। যেহেতু শেখ হাসিনার এবং ভারতের আরেক চাকর অবসরপ্রাপ্ত আরেক সেনাপ্রধান জেনারেল আজিজের সাথে তার দ্বন্দ্ব ছিল, জেনারেল আজিজ তার সাথে অনেক কিছুতে অসন্তুষ্ট ছিল ওনার সাথে, সেই জন্য জেনারেল আজিজ এসেই ওনার অতিরিক্ত দখল করা ইকবাল করিম ভুঁইয়ার অতিরিক্ত দখল করা মহাখালীর ডিএইচএসের জায়গাটুকু ভেঙে দিয়েছে, ভেঙে আবার সেনানিবাসের স্থানে ফেরত নিয়ে গেছে। সেই ধরনের আওয়ামী বেনিফিশিয়ারি বা সুবিধাবাদীকে কোন বোকার কার উপদেশে আপনারা তাকে আবার উপদেষ্টা কোন একটা উপদেষ্টা বা উপদেষ্টা মণ্ডলীর মাঝখানে প্রবেশ করাবেন? তার একমাত্র ছক হচ্ছে বাংলাদেশকে ভারতের হাতে আবার তুলে দেওয়ার পায়তারা এবং আবার হাসিনাকে বা আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসার পূর্ব প্রস্তুতি। আপনাদেরকে আমি আমার কয়েকটা লাইভ আগেই বলেছিলাম যে তিন মাসের রহস্যটা হাসিনার এক মাসের হুঁশিয়ারি, রয়ের বাংলাদেশ প্রধান রাজেশ কুমার অগ্নিহোত্রীর এক মাসের হুঁশিয়ারি এবং সেনাবাহিনীর যেই আর এক মাস তাদের দেওয়ার কথার যে তিন মাস দেখবে তারা, তার মাঝখানে দুই মাস চলে গেছে, এখন বাকি এক মাসও শেষ হতে যাচ্ছে। আমি আমার গত লাইভেও বলেছি যে নভেম্বরের মাঝখান থেকে ভারত এবং আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হবে বাংলাদেশকে এবং এই উপদেষ্টা সরকারকে অস্থিতিশীল করার জন্য, তার খেলা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনারা দেখেছেন বাংলাদেশের বিভিন্ন স্থানে আবার আওয়ামীর এই গণহত্যাকারী আওয়ামী লীগের সন্ত্রাসী আওয়ামী লীগের দুঃসাহস হচ্ছে মিছিল করার, মিটিং করার এবং হুঁশিয়ার হুমকি দেওয়ার। সাপ ফণা তোলার আগেই সাপের মাথাটা কেটে দিতে হবে, তার জন্য উপদেষ্টা সরকারকে হতে হবে শক্তিশালী এবং সচেতন। ছাত্রনেতাদেরকে এবং সর্বোপরি আমি ছাত্রনেতা বলবো না, ছাত্রনেতা বলে কিছু নাই, সমগ্র বিপ্লবী ছাত্র এবং জনতাকে সচেতন হতে হবে। কারণ আমি আসিফ নাহিদকে বলেছিলাম তোমরা সচিবালয়ে এই ব্যুরোক্রেটিক ফাইলের নিচে চাপা পড়ে বিপ্লবকে মেরে ফেলবে, তোমাদের বিপ্লবকে মেরেই ফেলেছে। গত লাইভেও বলেছিলাম তোমাদের বাঁচার এবং বিপ্লবকে ফিরিয়ে নিয়ে আসার একমাত্র উপায় তোমরা যদি এই সচিবালয়ের কি বলে
এই উপদেষ্টার পদ ছেড়ে তোমরা আবার বিপ্লবীর নেতার দায়িত্ব পালন করতে শুরু করো এবং উপদেষ্টা মণ্ডলীকে সদা সর্বত্র তদারক করতে শুরু করো, তাদের যা করা দরকার সেই সেই কাজ করছে কিনা। কিন্তু তোমরা এখনও আমার কথা শুনছো না। যারা জ্ঞানী, যারা মনোযোগ দিয়ে শুনে গত প্রায় 5 বছর ধরে আমার কথা শুনছে, তারা জানে আমি অতীতে যতগুলো কথা বলেছি সব কথা সত্যি হয়েছে। তোমাদেরকে অনেকবার হুঁশিয়ার দিয়েছি, তোমাদের গলায় কিন্তু পুতুল এসে ফাঁসির রশি পরাবে। তোমরা কিন্তু এতবার বলার পরেও, সাক্ষী প্রমাণ দিয়ে বলার পরেও, নাহিদ আসিফ, তোমরা যে কতটাই দুর্বল এবং অকেজো যে তোমরা সচিবালয়ের ভিতরে বসে, উপদেষ্টা সরকারের ভিতরে বসে তার একটা উতপ্রত অংশ হয়ে তোমরা আমার উপদেষ্টা নিলে না। তোমাদেরকে বলেছিলাম দ্রুত বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চিঠি পাঠিয়ে, ডক্টর মোহাম্মদ ইউনুসের স্বাক্ষর করা চিঠি পাঠিয়ে পুতুলকে ওই নিয়োগ থেকে বাতিল করার জন্য। এই দক্ষিণ এশিয়ার হুয়ের যে স্বাস্থ্য ওয়ার্ল্ড বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে পরিচালক পদে তাকে বসানো হয়েছে, ভারতের এবং স্বৈরাচারী শেখ হাসিনার পরিকল্পনায় ঘুষ দিয়ে, তার চেয়ে অনেক যোগ্য যোগ্য অনেক যোগ্য ব্যক্তি থাকার পরেও তাকে একটা অযোগ্য পুতুলকে, একটা অপদার্থকে সেখানে বসানো হয়েছে। নয়াদিল্লিতে সে পুতুল এখন বসে রয়ের প্রশিক্ষণ হচ্ছে, তার মায়ের চেয়ে 50 গুণ বেশি শক্তিশালী হয়ে ডাইনি হয়ে বাংলাদেশে এসে যে বাংলাদেশকে পুনরায় দখল করে বাংলাদেশ ধ্বংস করা, তখন তোমাদের সবার ফাঁসি দিবে। বারবার বলছি আমার কথা শুনছো না। আমাদের গলায় ফাঁসির রশিটা যখন গলায় পড়বে তখন বুঝতে পারবা মেজর দেলোয়ারের কথা শুনি নাই যখন ক্ষমতা ছিল, যখন সুযোগ ছিল তখন করি নাই। তাই বলছি আর তোমরা এই কাজগুলো দ্রুত করো, আর কিছু উপদেষ্টা পরিবর্তন এবং প্রতিস্থাপন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। আমরা গত 2 মাস বা তার উপর সময় দেখেছি কিছু উপদেষ্টা কার্যকরী নয়, তার মাঝখানে স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি এই জায়গাটায় ওনাকে যেই আশা নিয়ে বসানো হয়েছিল সেই আশানুরূপ কাজ উনি জাতিকে তার ধারে কাছেও দিতে পারছেন না। কাজ করছেন না, নাকি বয়সের কারণে উনি কাজ করতে পারছেন না? কারণ উনি যে জায়গায় বসেছেন এটা কিন্তু কোনো সেনাবাহিনীর পদ না, কারণ সেনাবাহিনীতে সবাই আদেশের ডিসিপ্লিন ফোর্স, সবাই আদেশের কাজ কথা শুনে। তাই বলছি এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজটা অনেক জটিল, এখানে আদেশ দিলেই কাজ হয়ে যায় না। এটা হচ্ছে একটা রাজনৈতিক প্লাস অনেক প্রশাসনিক এবং বাংলাদেশের যে আইন শৃঙ্খলার বিষয়ের একটা সেন্টার বা কেন্দ্রভূমি, এখানে কাজ করতে হবে শক্তভাবে এবং অত্যন্ত ডিসাইসিভভাবে, যেটার সম্পূর্ণ যেটার কোনো ক্ষমতা ওনার মাঝখানে দেখছি না। উনি সব লেজে গুবরে করে ফেলেছেন, এই জন্য পুলিশকে এখনও সক্রিয় করা যাচ্ছে না। ওনাকে আমি এর আগেও অনেকবার বলেছি যে আপনি প্রয়োজনে ওই কি বলে হাসিনার রেখে যাওয়া বিষাক্ত দুর্নীতিবাজ পুলিশদেরকে প্রমোশন দিয়ে জেইলাও সেই কদুব না বসিয়ে আপনি সশস্ত্র বাহিনী থেকে যারা বঞ্চিত যোগ্য অফিসার তাদেরকে নিয়ে আপনি পুলিশের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় তাদেরকে বসান। ইনশাল্লাহ পুলিশটা হবে শক্তিশালী এবং ওভারনাইট রাতারাতি পুলিশটা কার্যকরী হবে। কিন্তু আপনি গত 2 মাসে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে পেরেছেন মাত্র 2 বার, যা আপনার নিজের মুখের কথা, তার মানে আপনি কাজ করতে পারছেন না। দয়া করে এই পদটা আমাদের অবসরপ্রাপ্ত কর্নেল ওলি স্যারকে দিয়ে দেন। কর্নেল ওলি স্যার আগে মন্ত্রী ছিল, প্লাস উনি বিভিন্ন সময়ে মুক্তিযুদ্ধ থেকে আরম্ভ করে বাংলাদেশের বিভিন্ন সময় শক্তিশালী ভূমিকা পালন করেছে। শুধু তাই নয়, আমাদের এখন যত উপদেষ্টা বানাতে হবে বসাতে হবে তারা যেন ভারত বিরোধী হতে পারে এবং ভারতকে মোকাবেলা করতে পারে এবং দেশেরকেও মোকাবেলা করতে পারে, সেই শক্তি থাকতে হবে। এবং আসিফ নজরুল শিক্ষক, আইনের শিক্ষক, সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন, 2 মাসের উপরও হয়ে গেছে, উনি এখনও হাসিনার ড্রাকোনিয়ান বা স্বৈরশাসক আইন, ডিজিটাল নিরাপত্তা আইনটা এখনও বাতিল করতে পারে নাই। আমি আমার কথা বলি না কখনো, তারপর উদাহরণ হিসেবে বলছি যে আমার বিরুদ্ধে 10টার বেশি মামলা রয়ে গেছে সব ডিজিটাল নিরাপত্তা আইনে, হাসিনার স্বৈর আইনে। আপনাদেরকে বুঝতে হবে যে উনি এখানে শুধু লিপ সার্ভিস দিলে হবে না, আল্লাহ আল্লাহ কিভাবে ছাত্রগুলা মেরেছে এসব মেইলি কথা শোনার বলার সময় না এখন, শক্ত হাতে কাজ করার সময়। কিন্তু আপনার কোনো কাজকর্ম আমরা কিছু দেখতে পারছি না, দৃশ্যমান কিছু দেখতে পারছি না। মাঝে মাঝে আসেন কিছু ইমোশনাল বক্তব্য দিয়ে, মেইলি সুরব কথা বক্তব্য দিয়ে আপনি চলে যান, এটা তৃতীয় মাত্রার টক শো না, এটা দেশ,
এবং দেশের জনগণের ভবিষ্যৎ এটা। সুতরাং আমার আমার উপদেশ হচ্ছে আসিফ নজরুলকে সরিয়ে এখানে ব্যারিস্টার তুহিন মালিককে বসানো হোক। ব্যারিস্টার তুহিন মালিক একজন সাচ্চা দেশপ্রেমিক এবং পূর্ব অভিজ্ঞতায় উনি এই আইন মন্ত্রণালয়টাকে শক্তভাবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এবং পরিবর্তন আনতে পারবেন, সংস্কার করতে পারবেন। তৃতীয়ত, জনাব মাহমুদুর রহমানকে আমি আগেও কয়েকবার বলেছি, ওনাকে গুরুত্বপূর্ণ একটা উপদেষ্টা স্থানে দিতে হবে বা দেওয়া উচিত। আমার ধারণা মতে ওনাকে জ্বালানি এবং তথ্য উপদেষ্টা হিসাবে ওনাকে দেওয়া উচিত, কারণ বাংলাদেশে হচ্ছে হাসিনা 16 বছর এবং ভারতের ষড়যন্ত্রে জ্বালানি বিভাগটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত জায়গা। এবং কিছুদিন আগেও দেখেছেন, দুই একদিন আগে সেনাবাহিনী গিয়ে কিভাবে ওই জ্বালানি খাতের কিছু সামান্য কয়েকজনকে মাত্র গ্রেফতার করে করাতেই জ্বালানির একটা অনেক বড় সমস্যার সমাধান হয়েছে। সেখানে সারা বাংলাদেশের জ্বালানিটা হচ্ছে এই সন্ত্রাসী লীগের এবং ভারতের কুক্ষিগত এখনো পর্যন্ত। সুতরাং এই জ্বালানি খাতটাকে উপদেষ্টা হিসাবে মাহমুদুর রহমানকে না দিলে এটা এটা সামলানো সম্ভব হবে না। শেষ একটা কথা বলে আমি শেষ করছি, যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতির দায়িত্ব নিতেই হবে। চুপ্পুকে পদত্যাগ করতে বাধ্য করতেই হবে ছাত্রনেতারা। চুপ্পুকে সরানো ছাড়া বাংলাদেশে কোনো সংস্কার সম্ভব নয়। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দর্শক, মেজর দেলোর আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে আসলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, তার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, এই জন্য আসলে এমনটা তিনি মনে করেছেন এবং এমনটা হওয়ার নাকি সম্ভাবনা রয়েছে। দর্শক, তার আলোচনা শুনে কতটুকু আপনার কাছে বিশ্বস্ত মনে হচ্ছে? আমার মনে হচ্ছে না। তিনি পিজি হাসপাতাল একটা অনেক মানে এমন এই জায়গায় সব মানুষের চিকিৎসা হয়, অনেক বড় বড় লোকের চিকিৎসা হয়, কিন্তু ডক্টর ইউনূস সামরিক হাসপাতাল চিকিৎসা নিয়েছেন, এটার জন্য যে এই কারণে নিয়েছেন সেটা নাও হতে পারে। যাই হোক দর্শক, তার আলোচনা শুনে আপনার কাছে কতটুকু গ্রহণযোগ্য মনে হয় কমেন্ট বক্সে কমেন্ট করুন।